সিরাজগঞ্জে যেতে চাই সেখানে আমাদের একজন সহকর্মী রয়েছেন রফিক মোল্লা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে যে রফিক আপনি কেমন দেখছেন সেখানে গতকালকে অনেক ঘটনা ঘটেছে যেগুলো একেবারে কাম্য ছিল না এনায়তপুরে থানায় ঢুকে অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে সেখানে অনেক সাধারণ মানুষ নিহত হয়েছেন এখনকার পরিস্থিতি সেখানে কেমন দেখছেন আপনি ধন্যবাদ আমি এই মুহূর্তে চিত্র ছিল পুলিশ সদস্য বা নিহতের ঘটনা এছাড়া বা আমরা যেমনটা খবর পেয়েছি সাধারণ যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্যে থেকেও কিন্তু তিনজন নিহতের ঘটনা ঘটেছে আহ এই নিয়ে কিন্তু একটি আতঙ্কের জায়গা ছিল তবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ সেনাপ্রধানের বক্তব্যের আগ পর্যন্ত কিন্তু সেই এলাকাটি একদম বলা চলে তবে এই ঘোষণার পর থেকে কিন্তু এনায় আশপাশের যে এলাকা এছাড়া সিরাজগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলাতে কিন্তু আসলে সাধারণ মানুষের যে উপস্থিতি যারা আন্দোলনকারী তাদের যে বিজয় উল্লাস বিশেষ করে বিজয় মিছিল আনন্দ মিছিল করেছে তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জের জেলার বিভিন্ন উপজেলা জেলা সদর সহ এনায়তপুরে বড় কোন বিশৃঙ্খল পরিস্থিতির খবর আমরা পাইনি শান্তিপূর্ণভাবে ভাবে মিছিল হচ্ছে আনন্দ মিছিল করছে মিষ্টি বিতরণ করছে তবে যারা নিহতর পরিবার রয়েছে তাদের পরিবারে পরিবারে কিন্তু শোকের মাতমও চলছে পুলিশ সদস্যদেরকে শনাক্ত কার্যক্রম চলছে পুলিশ সদস্য অবশ্য কিন্তু তেরো সদস্যের সাথে সাথে কিন্তু আরো দুজন মৃত্যুর খবর আমরা পেয়েছি তবে সেটি এখন নিশ্চিত করেনি কেউ আর এছাড়া যারা এনায়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি সেখানে পুলিশের কোনো সদস্যই উপস্থিত নেই থানা পুলিশ একদম শূন্য সেনাবাহিনীর সদস্যরা যারা ছিল তারা গতকালকে সেখান থেকে উদ্ধার করেছে উদ্ধার করার পর তাদেরকে যারা পরিবার তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া তারা করছে আর যারা আহত ছিল তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে আহ উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আহ অনেকে আসলে ধারণা করছেন